আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও দুইটা কারি নিয়ে আসলাম, ছোটখাটো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দুই দিকে দুইটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এই তেলটা দিয়ে দিব, আমি চারটা ডিম বুনা করব, আর এগুলো অন্য স্টাইলে করব। আর আমি এই বিচি দিয়ে, সিমের বিচি দিয়ে চিতল মাছের কয়েক পিস, শেষমেশ রয়ে গেছিল আমি ভাজি করে রেখে ফেলেছি, তো আমি সিমের বিচি দিয়ে এই মাছ রান্না করব, চিতল মাছ। এই যে কয়েক পিস এখনই ভেজে রেখেছি। তো হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, মেথি দিচ্ছি, বিসমিল্লাহ, একটু জিরা দিচ্ছি, দুটোটাতে সেম সেম দিব। এখন আমি পেঁয়াজ গুলা দিয়ে দিচ্ছি, রসুন দিতে ভুলে গিয়েছি, এখনই দিয়ে দিচ্ছি। চারটা ডিম ভেঙে এগুলাকে ভুনা করব। লবণ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, লাগলে করে দেওয়া যাবে। মাছ ডিমের সাথে আমি ইয়ে দিব, একটা টমেটোও দিব, এগুলা ফ্রোজেন করা টমেটো ছিল, বড় একটা আমি দিব।
বরাবরের মতো রান্নাটা করবো। এই দেখুন সিমের বিসি, এইগুলা এইরকম সিমের বিসি। আমি এখন দুটো কারিতে কারি পাউডার দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, মরিচ দিলাম, কারি পাউডার দিলাম দুটোতে, অল্প একটু জিরাও দিলাম, ওইটার মধ্যে অল্প একটু দিব, আর ধনিয়া এই যে দিচ্ছি ওইটাতেও দিচ্ছি, সেম সেম দিছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাগুলো একটু কষা হয়ে যাক, তারপর আমি বীজগুলো ঢেলে দিব। এই যে মশলার মধ্যে তেল ভেসে উঠছে, এখন বিনসগুলো দিয়ে দিচ্ছি। এখন আর একটু পানি দিব, এই বিনসগুলো না একটু গলতে সময় নিবে, এর জন্য পানি একটু দিচ্ছি। আর এইটা এই হাঁড়িটা আমি ওই চুলায় নিয়ে নিব, এগুলো আস্তে আস্তে গলুক, তারপর মাছ ঢেলে ঝোল দিয়ে দিব। একটা টমেটো দিয়ে দিচ্ছি এটার মধ্যে, এই মশলার সাথে টমেটো গুলাও ভুনা ভুনা হয়ে যাক। তারপর আমি চারটা ডিম ভেঙে এখানে দিয়ে দিব।
এই বোলক আসতেছে, আর একটু যাক, তারপরে মাছগুলা ঢেলে দিব। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, হচ্ছে তো। আমি এখন একটু আগুন কম করে ফেলেছি, এখন আমি ডিমগুলা এটার সাথে ভেঙে দিব, ভেঙে দিব। আর তারপর আর একটু জাল হবে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে অনেকটা কাঁচামরিচ লুনো কারিতে দিতে পারেন, আমি খাই না বলে দেই না। এই দেখুন একটা ডিম দিয়ে দিচ্ছি, এভাবে আমি একটা একটা করে ভেঙে ডিম দিয়ে দেব। মাত্র চারটা ডিম দিব। এই যে এই চারটা ডিম দিয়ে দিলাম, আর এইগুলো আস্তে আস্তে হোক। ডিমটা আমার আস্তে আস্তে হোক। এই যে বিচিগুলো আর একটু গলে যাক, তারপর মাছগুলা দিয়ে ঝোল দিয়ে দিব। এগুলা বাংলাদেশ থেকে এনেছিল আমার মেয়ে, তো এগুলাকে বেছে, এগুলো বাংলাদেশি বিনস, আর এগুলো খেতে খুবই মজা। আমরা বলি এগুলাকে ফরাসের বিচি সিলেটিরা। ডিমটা আস্তে আস্তে হোক, তারপর ডিমগুলো আমি উল্টাই ফেলবো, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। একদম সহজ এটা, দেখুন হচ্ছে। দুনো কারের মধ্যে আমি ধনে পাতা দিব। এই যে ধনে পাতা কেটে রেখেছি, আগে ডিমটা আমি উল্টাই নেই তারপর দিব। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এই যে চিতল মাছগুলা দিয়ে দিচ্ছি আমি, এগুলাকে ভেজে নিয়েছিলাম প্রথমে, এই এখনই বাজছি। একটু পানি বেশি দিচ্ছি, এই সিমগুলা গলতে গলতে একটু সময় নিবে, এগুলা হতে হতে আরো আধা ঘন্টা লাগবে। এগুলা হতে হতে সময় লাগবে, তো আমি কম আঁচ দিয়ে এটা রেখে দিব এখন, বলক আসুক। এই দেখেন আমার ডিমটা হচ্ছে, আরো অল্প একটু হোক, তারপর আমি এটাকে উল্টাই দিব। উল্টায় আমি ধনে পাতা দিব।
দেখছেন, আমি একবার একটা নাড়া দেই, আবারও একটা নাড়া দিব। ভেঙে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, পরে আবারও দিব। এখন ফুল আচের মধ্যে নিয়ে এসেছি, টমেটো থেকে একটু পানি বের হচ্ছে। কালকে মাছের ডিম বোনা করেছিলাম, এত মজা হয়েছে মাশাল্লাহ খেতে। কাঁচা টমেটো দিয়ে খুবই ভালো হয়েছিল। আবারও আমি এটাকে একটু নাড়তেছি। আর এটার মধ্যে কোনো পানি দেব না, আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই যে ওই সময় দিয়েছিলাম, নিচে চলে গেছে, এখন দিচ্ছি আবারও, এই হয়ে যাবে। এখানে এটা হোক, আর মাছটা এখানে আবারও নিয়ে আসলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু 5 মিনিট হলো এটা নামিয়ে ফেলবো। আর এই দেখুন মাছ কত সুন্দর কালার আসছে। একটু ধনে পাতা ছিটাই দিচ্ছি, নামাবার সময় আরো অল্প একটু দিয়ে দিব। এভাবে ফ্রেশ ধনে পাতা আমি 2 বারই দেই তরকারিতে। এখন আমি এটার জালটা কমাই ফেলব। এই বীজগুলা তো বাংলাদেশের, এগুলা হতে হতে অনেকটা সময় লেগে যাবে। আবারও দেখুন মাছটা হচ্ছে আস্তে আস্তে, আর ডিমটাও আপনাদেরকে দেখাইলাম। তো আজকে এই পর্যন্ত, এতটুকু আপনাদেরকে দেখানোর ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। আর তাহলে আজ আসি, আসসালামু আলাইকুম।